আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো বাজায় রাখছে। যদিও পাকা দুইটা ভিজা, ডানা ভিজা পাখির মতো তবু উঠতে পারছে। তাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবে শুকরিয়া, আমি যে আমি এখন দেশবাসীর সামনে দাঁড়াইতে পারছি, এখনো মরি নাই, এই জন্য আল্লাহ দরবে শুকরিয়া আদায় করি। আর আপনাদের হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসা, এই ভালোবাসা নিয়েই আমার লাইফ সামনের দিকে চলমান আছি। জানি না কতদিন বেঁচে থাকবো, তবু আপনাদের ভালোবাসা নিয়ে আমি হৃদয় লালন করব। ভাই, আমরা তো সেই মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরে যে জাকের ডেরি দেখেছি, লাইন দিয়ে মানুষ আসতো, জাকের ডেরির মিষ্টি, জাকের ডেরির দুধ, জাকের ডেরির দধি মাঠা, তারপর জাকের ডেরির বেকারির আইটেম নেওয়ার জন্য। আজ সেখান থেকে উচ্ছেদে আপনি এসেছেন এই কলাটিয়ার খাড়াকান্দিতে, তাই না? সকালবেলা আমির রে ভাই ফকির, সন্ধ্যাবেলা একটু জানতে চাচ্ছিলাম আপনি এখন কেমন আছেন, কেমন চলে দিন যাচ্ছে। একটা নিউজ করছিলেন, একটা গান লাগাইছিলেন, নিউজের গান ছিল সকালবেলা বাসারে ভাই বিকালবেলা ফকির। এই গানটা আপনার বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক মেহনতি মানুষরা মন বায়ন ধরে আমার নিউজে দেখছে, আপনার গানটাও শুনছে। সকালবেলা বাসারে ভাই বিকালবেলা ফকির, এই গানটা আপনার বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক মেহনতি মানুষরা মন বায়ন ধরে আমার নিউজে দেখছে, আপনার গানটাও শুনছে। দেখেন, এমন একটা দেশে দাঁড়িয়ে আছি আমি, এমন একটা সভ্য দেশে দাঁড়িয়ে আছি যেই দেশে প্রতিভার দাম নাই, যেই দেশে খেটে খাওয়া মানুষের দাম নাই, যেই দেশে কৃষকের দাম নাই, যেই দেশে খামারের মূল্য নাই, যেই দেশে একটা পোলট্রির খামারের মূল্য নাই, যেখানে একটা ফিশারি মানুষের দাম নাই, যেখানে কৃষক দাম ফসল ফলাচ্ছে তার দাম নাই, যেই দেশে দাম আছে শুধু লুটের আগো, যেই দেশে দাম আছে লুটপাট করে যারা খাবে, যারা লুটপাট করে দেশ থেকে লুট করছে তাদের। আজকে লুটের আগো উদ্দেশ্যে বলতে চাই, এই প্রিয় দেশবাসীরা জেনে রাখুন, আমরা দেশ গড়া কারিগর, আমরা দেশ থেকে ঘুরি। আমি একজন মানুষ, দুধ মার দুধের পাশাপাশি গাভীর দুধ সাপোর্ট দিচ্ছি, টনেটোর দুধ সাপোর্ট দিচ্ছি, শিশুদের দুধ প্রধান খাদ্য এবং মাংস আমি বিশেষ প্রয়োজন, আমি দুধ মাংস খাওয়ায়া বাচ্চা তৈরি করব, শক্ত করব, তখন রেজানা চৌধুরী বন্যার ক্লাবে গিয়া নাচবে, ছেলেরা নাচবে, মেয়েরা নাচবে। আপনারা প্রিয় মাওলানা ভাইয়ারা, প্রিয় মসজিদের ইমাম সাহেবরা, প্রিয় মুসল্লি ভাইয়ারা, প্রিয় মুসলমান ভাইয়ারা, আপনারা জেনে রাখুন, রেজানা চৌধুরী বন্যা কতটুক শিশুকে গড়ে তুলবে, কোন পথে নিবে। আপনার মেয়েকে নাচা, সে ওই মেয়েটাকে কদ্দূর সভ্যতা অর্জন করতে পারবে। বাংলার মানুষের জন্য দুধ মাংস মুরগি মাছ চাউল ডাউল সবজি সব উৎপাদন করে আপনাদেরকে উপহার দেব। এখন বুঝুন, এই দেশের রেজানা চৌধুরী বন্যার কত মূল্য। এই বন্যার জন্য আমার জায়গার ডায়েরি ফার্ম
এক ঘন্টায় আমার 200-300 কোটি টাকার সম্পদ বিলীন করে দিল, লুটপাট করে নিল। কি বলল? আমার কাগজপত্র ঠিক নাই। আরে ভাই, এই দেশের আইন মান না। আমি সম্পদ ক্রয় করে নিছি, দলিল এখনো হাইকোর্টে জমা দেওয়া আছে। আর মেয়র মহোদয় কদিন আগে বলেছিলেন জায়গাটা রিফর্ম ভেঙে ফেলছি, টেট লাইসেন্স ছিল না। মেয়র সাহেব, আমি কৃষক আনোয়ার বলছি, আমি রাখাল আনোয়ার বলছি, আমার লাইসেন্সের বয়স 50 বছর। যেদিন বাঁচছেন সেই মনে করেন এক মাস আগে আমার লাইসেন্স রিনিউ করা আপনার সিটি কর্পোরেশন থেকে, এখনো লাইসেন্স আমার বলবান। আপনার ভলিউম এখনো লেখা আছে জায়গা দিয়ে রিফর্ম টেস্ট লাইসেন্স। আপনি বললেন আমার লাইসেন্স ছিল না, এখন ভুল ভুল বলেছেন। আর একটা কথা বলে রাখি মেয়র সাহেব, আপনি বলেছিলেন আপনার আপনার মনে করেন মেজিস্ট্রেট বলেছিল আমার কাগজপত্র ঠিক নাই। আপনি বলুন, আপনি নুনের নদী দখল করিয়া 1000 শতাংশ জমি আপনি ভোট করিয়া জায়গার মালিক হয়েছেন। আমি তো যা এত বড় ডাকাত হয়েছিলাম না, এত লুটপাট করেছিলাম, কিন্তু আমি যতটুকু নিয়েছি সম্পত্তি ক্রয় করে নিয়েছিলাম, দলিল করে নিয়েছিলাম, 32 বছর টেস্ট খাজনা বেট হোল্ডিং টেস্ট পর্যন্ত, ডিআরসি পানি বিল কারেন্ট বিল ক্লিয়ার করে দিয়ে আসছে। যখন আপনি হোল্ডিং টেস্ট নিলেন তখন কি জানা ছিল না আমার কাগজপত্র ঠিক নাই? যখন আপনি মনে করছো আপনি খাজনা নিলেন তখন কি আমার মনে ছিল না আমার দলিলে কাগজপত্র ঠিক নাই? আপনি যখন আপনি হোল্ডিং টেস্ট নিলেন তখন কি জানা ছিল না? যখন আপনি কারেন্ট লাইন দিলেন তখন কি জানা ছিল না আমার কাগজপত্র ঠিক নাই? যখন আপনি পানি বিল নিলেন তখন কি আপনার জানা ছিল না যে আমার কাগজপত্র ঠিক নাই? যাই হোক, একদিন বাংলার মানুষ জানবে, বাংলার মানুষ দেখবে, সত্য উদ্ঘাটিত হবে। আমাকে উচ্ছেদ করেছেন আজকে রাজনা চৌধুরী বন্যা, খালের মিডিয়া মনে করছো নাট্য সভা গড়ে তুলছে, আর আমি ডানা ভিজা পাখির মতো অনেক দূরে বসবাস করি। কয়দিন দেখি, কয়দিন দেখি ওখানে শিশুদের খেলার মাঠ সাইনবোর্ড, কখন দেখি প্রতিবন্ধী স্কুল স্কুলের সাইনবোর্ড, কখন দেখি থানার প্রস্তাবিত থানার সাইনবোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওই দেশের কৃষক, আমার এই দেশে ছোট্ট একটু জায়গা ছিল, আমারও বসবাস করার ইচ্ছা ছিল, আমারও সুন্দর একটা লাইফ চেয়েছিলাম। আজকে কালো মেঘের থাপায় আমার লাইফটা ছিন্ন ভিন্ন করে দিলেন, এমনটা হওয়ার কথা ছিল না। আপনি বলেছিলেন একটি বাড়ি একটি খামার আমি দেখতে চাই, কিন্তু আপনার ওই আশা আহঙ্কা পুরোতে গিয়া আমি আজকে রাজপথের ফকির, আমি আজকে একটা নদীর তীরে নানা বিজা পাখির মতো ছটফটাইছি। আপনার এই আশা ছিল, আমি এই আশা আমি আশা মনে করি নাই। আমি মনে করছিলাম ভালো কিছু করলে ভালো ফলাফল পাবো। এখন রেজনা চৌধুরী বন্যা কীভাবে খালে বসবাস করে, কীভাবে যে খাল হাইকোর্টের নির্দেশ থাকা পর্যন্ত, হাইকোর্টের মনে করেছ নির্দেশ থাকা পর্যন্ত আপনি সেই লিস্ট নেই, আমার করে করে জমির মিদে আমি থাকতে পারলাম না, আর হ্যাঁ লিস্ট নেয়া সে নাট্যশালা করে তোলে। শুধু তা না, সে পাশে পাশে মানুষ সমস্ত মানুষ সে 50% জায়গা নিয়ে সে মনে করেন 100-150% জায়গা সে দখল করেছে, তারপরে মন ভরে নাই, দেয় নে ভাই যা যা ভাঙছে সব তার প্রয়োজন। আমার জমি, আমার জমির উপরে সে লিচে আবার কাগজ জমা দিছে, আবার সে 5-5% জমি লিচে আমার জমি, আমার কাছে ডকুমেন্টস আছে। আমি মনে করছি আমি যে ডিসি অফিস থেকে কাগজ নিয়ে আসছি, তার সে তো 13% নিয়ে আবার 5-5% জায়গা লিচে আবেদন করছে, সেই কাগজ আমার কাছে আছে। প্রিয় দেশবাসী, তাইলে এই দেশে কি নাট্যশালা এই রেজানা চৌধুরী বেঁচে থাকবে, আর আমরা কি গান্ধে ভেয়ে যাব? আজকে ঢাকা সিটিতে 10 দিনের নোটিশ দিছে সব খামারিগ তুলে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী,
একটা খামার 10 দিনে আর 15 দিনে, 1 মাসে, 2 মাসে, 6 মাসও লেড়ে রাখা সম্ভব না। এটা একমাত্র খামারিকে ধ্বংস করার জন্য। আর খামারির কাছে কিছু ডাইনে পাড়া কিছু লুটপাট করে নেওয়ার জন্য এই ইতিহাস রচনা হয়েছে ঢাকা সিটিতে। আজকে তাদেরকে যদি রাখতে না চান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, কাউকে বললে কোনো লাভ নাই, আপনি খামারগুলো একত্র করিয়া আপনি এক জায়গায় বসবাস করে আপনি বলেন, ডাক দেন যে খামারিরা তোমরা আসো, তোমার জন্য ভালো কিছু আয়োজন করতেছি। কারণ আমরা অশিক্ষিত কৃষক, মূর্খর দল, দেশগড়ের কারিগর, আপনি যখন বলবেন তোমাকে খাওয়াবো, তোমার কিছু, তোমার জন্য ভালো কিছু করবো, আমরা দৌড়ে একটা মারে চলে যাব সবাই মিলিত হইয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আমি হয়তো আমার 78 বয়স রানিং, আমি হয়তো বাঁচবো না, চলে যাব। আমি শুধু একটি কথাই বলবো, আগামীতে এখন যারা দেশ শাসন করছেন, 86 ভাগ কৃষক, কৃষককে হত্যা করিয়া দেশ কোনোদিন এগিয়ে নিতে পারবেন না। যদি দেশ এগিয়ে নিতে হয়, এই কৃষক বাঁচায়া, কৃষক বাঁচায় আপনাদেরকে দেশ আগে নিতে হবে, আগে বাড়তে হবে। এর মধ্যে ডায়েরি সেক্টর নম্বর 1-এ এবং কৃষি এবং ফিশারি পোলট্রি 4টা খাতকে মজবুত করে দেশ এগিয়ে নেন। আমাকে মেরে ফেলেন দুঃখ নেই, আগামী দেশটাকে আপনারা গড়ে তুলুন। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা বন্ধু করেছ দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আমরা এই দেশের নাগরিক, আমরাও বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। একতার বলে বলিয়ান হই, আকাশে বিজয় নিশান উড়াই। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।